হ্যালো फ्रेंड्स আই এম শায়নি তো আজকে আমরা কিন্তু এসে গেছি মিলেনিয়াম পার্কে আর এটা হচ্ছে পুরো একদম হুগলি রিভারের কিন্তু পুরো উপরেই আর আজকে যেহেতু সানডে তার জন্য কিন্তু এখানে প্রচন্ড ভিড় হয়ে গেছে তো চলো চটপট ভেতরে ঢুকে দেখে নেওয়া যাক গেটে ঢুকেই সব রাইডস গুলো দেখতে পেলাম যেখানে কিন্তু চিলড্রেনস প্লাস অ্যাডাল্টস সবাই কিন্তু মজাটা উপভোগ করতে পারবে চলুন তাহলে আর একটু সামনের দিকে এগিয়ে যাই আজকে যেহেতু সানডে তার জন্য তোমরা দেখতেই পাচ্ছো জাস্ট কতটা ভিড় হয়েছে এবং সবাই কিন্তু তাদের ফ্যামিলি সমেত কিন্তু সবাই চলে এসেছে আর হ্যাঁ শুধু ফ্যামিলি সমেত নয় অনেক কিন্তু কাপলরাও এখানে ভিজিট করতে আসে এসে গেছে গঙ্গার দিকটায় তোমরা দেখতেই পাচ্ছো সেটা কি সুন্দর জাস্ট দেখতে লাগছে দেখো আজকে তোমরা দেখতেই পাচ্ছ প্রচন্ড ভিড় আছে চারিদিক দিয়ে গান বাজনা চলছে তো এই ভিড়ের মধ্যে দিয়ে আমি এগিয়ে চলছি এখন তো আমাদের সাথে সাথে তোমরাও চলো আমি হাঁটতে হাঁটতে এসে দেখতে পেলাম আমার ডান দিকে দুখানা রাইডস আছে সেটা তোমরা দেখে নাও এবং বাচ্চারা এখানে এসে ভীষণ এনজয় করছে আপনাদের তো এই জায়গাটা দেখিয়ে দিলাম তো আমি এখন আরো এগিয়ে যাব সামনের দিকটায় তো দেখা যাক সামনে আরো কি কি আছে এখানে দেখতে পাচ্ছি বেশ অনেকই কিন্তু ভেতরে ফুড স্টল আছে এবং এদিকে মোমো বিক্রি হচ্ছে আমার সামনে যে ভিউটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু ভীষণ সুন্দর ভিউ এন্ড তোমরা সেটা দেখতেও পাচ্ছ আর তোমাকে আমি ফার্স্টেই বলেছি যে এটা ফ্যামিলির সাথে কিন্তু ফ্যামিলি ছাড়াও কিন্তু অনেক কাপলরা আছে সেটা কিন্তু তোমরা সবাই দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন হাওড়া ব্রিজটা জাস্ট কতটা ভালোভাবে দেখা যাচ্ছে আর কি সুন্দর ভিউটা দেখতে লাগছে এখানে এসে আমি এখানটা দাঁড়িয়ে পড়লাম কারণ এখানের কিন্তু জাস্ট ভিউটা অসাধারণ অ্যান্ড আমার পেছনেই তোমরা দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ আর তার সাথে কিন্তু এক্ষুনি তোমরা ওইদিকে তাকালেই দেখতে পাবে এক্ষুনি কিন্তু ক্রুজটা ছেড়েছে কলকাতা হেরিটেজ রিভার্স ক্রুজ কিন্তু ছেড়ে দিয়েছে এবং আজকে সানডে বলে কিন্তু প্রচুর ভিড় হয়েছে সেটা সবাই সবাই এখানে এসে ভীষণ এনজয় করছে সেটা আপনারাও কিন্তু সবাই দেখতে পাচ্ছেন আর হ্যাঁ আপনারাও যদি এনজয় করতে চান তাহলে কিন্তু সানডে বাদেও আপনারা এখানে আসতে পারেন আমি তো সাজেস্ট করবো আপনাদেরকে যে সানডে ছাড়াই আসতে কারণ সানডেতে না প্রচণ্ড ভিড় হচ্ছে অ্যান্ড তো আমি বলবো যে সানডে ছাড়াই আপনারা আসার চেষ্টা করুন আজকে আমি সানডে চলে এসেছি কিন্তু আপনারা এলে সানডে ছাড়াই আসুন আর হ্যাঁ যারা যারা ছুটি আছে যাদের সানডে তো অবভিয়াসলি তারা কিন্তু সানডে আসতেও পারে কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর আর আমার পাশে যে লাইটসগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ইভিনিংয়ে আরও সুন্দর দেখতে লাগবে কারণ আপনারা যখন এই রাস্তা দিয়ে হাঁটবেন তখন কিন্তু এই লাইটসগুলো সব অন থাকবে সো সিরিয়াসলি ভিউটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগবে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আজকে সবাই কত লোকে ঘুরতে এসেছে অ্যান্ড ফ্যামিলি বা কাপল সবাই কিন্তু ঘুরতে এসেছে সবাই আমার পেছনে আপনারা ফেরিঘাট দেখতে পাচ্ছেন তো এখান থেকে কিন্তু লঞ্চ পার হলে কিন্তু আপনারা হাওড়াতে চলে যেতে পারবেন আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার বাঁদিকে রয়েছে একটা সিটিং এরিয়া এবং যেখানে অনেক মানুষ সবাই বসে আছে এনজয় করছে এবং বাচ্চারা খেলাধুলো করছে বাচ্চাদের সাথে তার ফ্যামিলিরাও খুব এনজয় করছে সো অ্যাজ ইউ ক্যান সি অ্যান্ড সিরিয়াসলি বেশ ভালো জায়গা কিন্তু রবিবারটা সত্যি কথা আমি আবারও বলছি প্রচণ্ড ভিড় হয় এটা হচ্ছে পার্কের পুরো শেষ দিকটা আর এদিকে রয়েছে একটা এক্সিট গেট
আমি এতক্ষণ তোমরা দেখতে পেলে যে আমি রিভার সাইডে সাইড দিয়ে হাঁটতে হাঁটতে আসছিলাম, তো এখন আমরা মেন গেটের দিকে যাচ্ছি কিন্তু তার অপোজিট সাইড থেকে। তো আমার বাঁদিকে যে রেলগেটটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু প্রিন্সেপ ঘাটের লাইন। আমি এখন পার্কের পুরো অপোজিট সাইড দিয়ে, আমি এতক্ষণ তো রিভার সাইড দিয়ে হাঁটছিলাম, তো তার ঠিক অপোজিট সাইড দিয়ে কিন্তু আমরা মেন গেটের দিকে যাচ্ছি। আপনাদের যদি কোনো সাজেশন থাকে যে আরো কোন কোন প্লেস নিয়ে আমাদের ভিডিও করা উচিত, বা এনি কাইন্ড অফ যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে বা চাই হোক বা আপনাদের কিছু বলার থাকে, তাহলে অবভিয়াসলি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর আমাদের কিন্তু জানাতেও ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার, লাইক অ্যান্ড কমেন্ট। আমি যে অপোজিটের দিক থেকে যে হেঁটে চলেছি সেই রাস্তাটাও কিন্তু খুব সুন্দর। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা মেন গেটের দিকে এগিয়ে এসেছি। তো আমি ফার্স্টে বলিনি, এখানে কিন্তু পার পার্সনদের এন্ট্রি ফিস হচ্ছে 20 rupees। আর তোমাদেরকে যেসব রাইডসগুলো দেখালাম এইগুলো কিন্তু আগে ছিল না, এখন নতুনত্ব আপগ্রেড হয়েছে, আরও হয়েছে, তোমরা সবাই জানো ইটস অল অ্যাবাউট বিজনেস। আর আরেকটা কথা বলি, এখানে প্রচুর চেঁচামেচি হচ্ছে, মানে যেহেতু আজ সানডে আর অন্য কোনো দিন কিরকম থাকে সেটাও আমার ঠিক জানা নেই, আমি সানডেতে এসেছি তাই আমি জানলাম। আর আরেকটা কথা, আমার পার্সোনালি অতটাও ঠিক ভালো লাগেনি আমার এই জায়গাটা। আর গঙ্গার পাড়, ঠিক আছে, মানে গঙ্গার ধার দিয়ে আমি যখন যাচ্ছিলাম জায়গাটা ভীষণ সুন্দর, গঙ্গার পাড়ের জায়গাটা, কিন্তু এখানে যেরকম সংগুলো চলছে না এই এটার সাথে ফার্স্ট অফ অল যাচ্ছে না, আর সেকেন্ডলি মানে পার্সোনালি আমার ভালো লাগেনি। এবার তোমাদের ভালো লাগতে পারে তোমরা যদি প্লেসটা ভিজিট করো। তো যারা মনে করবেন ওই গঙ্গার পাড়ে একটু পিসফুল বসে গল্প করব বা যাই হোক, সেটা কিন্তু এখানে সম্ভব নয়, কারণ অসাধারণ অসাধারণ গান চলছে যেখানে এলে আপনার হেডেক শুরু হয়ে যাবে। আর সেকেন্ড হচ্ছে, যারা রাইডস খুব পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা কাছাকাছির মধ্যে বেশ ভালোই জায়গা, তারা কিন্তু এখানে এসে ভিজিট করতে পারো তোমরা প্লেসটা। তো আজকে আমাদের এই এপিসোড আজ এতটাই, তো নেক্সট এপিসোডে আবার তোমাদের দেখা হচ্ছে। তো চলো, তারা।